আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমি ভালো আছি। আর একটা জিনিস দেখাইলাম, যেটা এগুলো আজকালকার লেটেস্ট টেকনোলজি, অনেক টেকনোলজি বের হওয়ার আগে আমরা ম্যানুয়ালি গ্রো লাইট বিল্ড আপ করতাম, যেমন এলইডি লাইট ফাইলে বা অন্যান্য ফ্লাসেন্ট লাইট যেগুলো আছে ওগুলো আমরা ব্যবহার করতাম। এখন আজকালকেও দেখা যায় স্ট্রিপ গ্রো লাইট বা বিভিন্ন জাতের গ্রো লাইটের সিস্টেম বার হওয়ার, আপনারা দেখাইলাম আমার একটা সিস্টেম ওই দেখতে পাররা। আগে এইভাবে থাকলে কিন্তু লাইটিং সিস্টেম আছে না, দোকা তিনটা কন্টেনার দেখতে পাররা, ওখানেও দেখতে পাররা এগুলা লাইটিং সিস্টেম আছে, আগে এগুলো আসেন না। আজকে দেখাইলাম এগুলো হইলিয়া স্ট্রিপ, যেগুলা আপনারা যে কোনো সময় যে কোনো জত বিল কর্তার বা ইউএসপি কেবল সহ বা সিফ লাগ যেগুলো থাকে না, হ্যাঁ সব ধরনের সিস্টেম আছে। এগুলো আমি অনলাইন অর্ডার করছিলাম, দেখতে পাবো এখানে দেখতে পাবো আমি স্ক্রুপ দিছে, যাতে আপনি অন্য কোনো এগুলো শেলব বা যে কোনো খালি গড় লাইট হিসাবে না, যে কোনো লাইট হিসাবে ব্যবহার করতে পারে। তো আমি দেখাইলাম আনবক্সিং করিয়া, তো দেখতে পাবো লাইটের সিস্টেমটা অলরেডি লাইট টু পিস, থ্রি পিস, ফোর পিস পর্যন্ত আছে। তো এখানে ওয়ান লাইট, টু লাইট, রেড অ্যান্ড ব্লু অ্যান্ড পিঙ্ক অ্যান্ড পার্পল অ্যান্ড সান লাইট, তো ওগুলো আছে। আপনারা গড় লাইটও দরকার লাগে একমাত্র প্লান্ট, তারা ইনডোর ছাড়া করবা বা ছাড়া করা করার পরে গাছে সবার ছাড়া উঠে, সাথে সাথে যারা ইনডোর প্লান্টসর লগে যারা লাইটিং দরকার, যারা উইন্ডো সিলো লাইট না পায় না, বা এমন প্লেস আছে যে সূর্যর আলো লাগে না, ডে লাইট লাগে না, একমাত্র থারার লগে এগুলো ইউজ করাটা বেশি বালা। আর যদি আপনার ইনাফ স্পেস থাকে আর থাকে আপনার, তাহলে আপনারা একটা ব্যবহার করতে পারেন যে কোনো সময়েও, যে কোনো ইভেন আপনারা স্পেস কম থাকুক আর ব্যস্ত হোক, ডজন ম্যাটার ম্যাটার হইলে কি আপনারা জরুরত হইলে আপনারা একটা ইউজ করতে। আমার স্পেস কমও আছে, প্লাস কে ডে লাইট কমায়, অনেক সময় আছে অনেক উইন্ডো বা অনেক রুমও দেখা যায় আমি একটু বা করতাম পারলাম না, ওই দেখো এই দেখো বা করছি দেখা লাইট। এটা আপনারা যে কোনো এখনো ডাবল সাইডেড সিলেটিভ দিয়েও আপনার একটা বিদ্যুৎটা অলরেডি লাগাইন লাগে, ডাবল সাইডেড সিলেটিভ দিয়ে আপনারা যে কোনো লাইট স্টিক করতে পারবা, দেখতে পারবা। অথবা আপনারা স্ক্রু মারিয়া ওই দোকা এখানে স্ক্রু মারার লগে দিছে, স্ক্রু মারিয়েও রাখতে পারবা। তো আমার সে লাগে যারা সবসময় লাগাইবা খুলবা, এরার লগে আসলে ডাবল সাইডের সিলেটিভ বা যে কোনো ধরনের, যেহেতু যে কোনো লাগা নাকি যারা যেমন খিলা বুঝাইতাম, যেমন যারা স্টিক হইতে পারে, যেমন ওর এইভাবে হোক আর এইভাবে হোক যারা স্টিক হইয়া থাকতে পারে, ওটা বুঝাইতাম চাইলাম আর কি। তো আপনারা সুবিধা পাইবা কি না দেখতে পারা। তো এটা একটা গ্রো লাইট, তো আপনারা গ্রো লাইটটা অন করে আমি দেখাইলাম। তো আসলে এই হোক আমি একটা সুইচ অন করি গ্রো লাইটটা, যেনে আমার যে কোনো এখানো টবিওর সকল আমি অন দিলাম, এই দেখো কা আপনারা একটা মানে হইল আপনারা এইভাবে স্টিক করে রাখা, যে কোনো আনো আপনারা রাখতে পারেন স্টিক করিয়া, আপনারা খালি গাছের লগে না, যে কোনটার লগে ব্যবহার করতে পারেন। বাট একটা স্পেশালি বিল্ড আপ করা হয়েছে গ্রো লাইট হিসাবে, গ্রো প্লান্টস গ্রো করার লগে, যারা ডে লাইটের সমস্যা বা কোনো ডে লাইট না থাকে, বা অনেক সময় আছে আমরা হিটেড প্রপাগেটরও বা হিটমাটো বা আনহিটেড যে কোনো জায়গার যদি আমরা গাছের ছেঁড়া তুলি, তখন গাছ ছেঁড়া ওঠার সাথে সাথে আপনারা ডে লাইট বা সূর্যের আলো বা একটা হোক একটা দোয়া লাগে, না দিলে তো গাছ লেগে হয়ে যায়, লেগে প্লান্টস হয়ে যায়, মারা যায়, তখন লেগে আলো দরকার। তো যেমন মনে হল কই দেখো আমার এখানেও ছেঁড়া করছি, বাট এখনও গাছ উঠছে না, গাছ ওঠার সাথে সাথে আপনারা আলো দিতে হবে, এই যে জায়গায় এখানে যদি ইলা রাখি আর গাছ উঠে যায় তাহলে লেগে প্লান্ট হয়ে মারা যাইব, একবার শুইল্লা খান গাছ হয়ে গেছে। তো যাই হোক আমি দেখা দেখো অন অন বটম একটা হইল, এই দেখো কা এই দেখো কালোটা দিছে যে না, তো একটা খুব সুন্দর একটা খুব নাইস একটা, আপনারা 8 টনে 12 পাউন্ডের ভিতরে একটা পাইবা। তো দেখতে পারেন আসলে ক্যামেরার মাঝে জানি না কিলা লাগে, এই দেখো কা আপনারা দেখতে পারবা। তো এগুলো আমি বিল্ড আপ করবো, আমার ওটা হইল হিটেড প্রপাগেটর একটা, তো ওর মাঝে বিল্ড আপ করবো আর ও দেখতে পারলাম কীভাবে
আপনারা যে কোনো কালে গাছও লাগে না, যে কোনো ধর খাজন লাগে ব্যবহার করতে পারেন। এগুলো ইউএসবি কেবল কানেক্টর আছে, দেখতে পারছেন ভিউয়ার্স। আমি কিতা একটা আর একটা পদ্ধতি, তার নতুন নতুন নিউ টেকনোলজি বেরোয়ার, গাছ রোপণ করার লগে বা গাছ লাগানোর লগে আর কোনো সমস্যা না, আর ইজি গুলা বাড়াইছে দেখলাম এখন। তো দেখতে পারলাম অনেকগুলো, আমি বিল্ড করিয়া দেখাইলাম আপনার আমি সলিটা দেখতে পারলে। আমার হিটেড প্রপাগেটর, তো হিটেড প্রপাগেটরও লাইটিং সিস্টেম না, এখন আমি ম্যানুয়ালি একটা ওগুলা দেওয়া বিল্ড আপ করবো, একবারে ইজি অ্যান্ড সিম্পল। তো এটা দেখতে পারা সিডলিং রোপণ করা একটার মাঝে দেখতে পারছি, সিডলিং না সরি বীজ রোপণ করা। আর এখন আমি একটারে দেখতে পারা আপনারা বিচা দিতে হবে, বা বিচা না দেওয়াটা ভালো, আমি এইভাবে বিল্ড করবো একটারে, যাতে ওটা ফোর ফাইভ আপনারা দেখাইলাম। তো আমি কেন বেশি কিছু আমি যে কোনো সময় অ্যাডজাস্ট করতাম পারবো, আমি কেন সিলেটিভ লাগে একটা কভার করে রাখি দেবো আর কি, দেখি আমি সিলেটিভ ক্লিয়ার সিলেটিভ বা করলাম। তো ভিউয়ার্স সকলে আপনারা দেখবা আনহিটেড হিটেড প্রপাগেটার কিলা আপনারা ঘর লাইট সিস্টেম করতে, যদি ঘর লাইট বিল্ট আপ না থাকে দেখোকা এটা হইল। তো আপনারা দেখোকা এই দোকান আমি কিতা করলাম আপনারা এটা আমি ওইভাবে দি দাইম ওয়েস্ট ফোর যাইব, এটা দেখবা যে এইভাবে দি দাইম, ওখানে উপরেও দিতে পারবা কিন্তু ওনা দিলে ভালো হইব দেখতে পারলাম। এইভাবে করে আমি এখন সিলেটিভ দিয়ে স্টিক করে দিলাম, ওই দোকান সিলেটিভ লইছি, অন্য সিলেটিভ মারমো, অন্য সিলেটিভ মার মারিয়া করে দিন স্টিক হয়ে যাব। আপনারা দেখাইলাম এখন, আমি তো সিলেটিভ এখান দিয়ে ক্যামেরা, তো সিলেটিভ মারি দিব সুষমান করিয়া। তো বিবার সকল দেখতে পারছেন আমি সিলেটিভ দিকটা স্টিক করছি, এখন স্টিক হয়েছে যে না দুইটা দুই বাইরে দেখতে পারবা, সিলেটিভ মারছে আপনারা না করতে পারবা। আর এদিকে এদিকে লাইটটা যেটা লাগবো আমি লাগাইয়া দেখাইলাম আপনার আছে কিলা ফোরটা দিব। তো ভিউয়ার্স দেখলা আর আমি লাইটের সুইচটা অন করে দেখবা, এই দেখো দেখতে পারছেন এখন ইলাই স্টিক করিয়া আপনারা ওই যে দেখতে পারবেন আপনারা যে কোনো গ্রিন হাউসর মিনি গ্রিন হাউস হোক আর শেল বোক আপনারা তো উফরে দিই স্টিক করি আলো লাগাইতে পারবা। আর আমি একটা করছি ওটা সেরা ওঠার সাথে সাথে যাতে লাইটিং পাই আপনার সাথে দেখাইলাম আমি, এই দেখো। তো বিবার চলো দেখতে পারছো তখন গাছ ওঠার সাথে সাথে সূর্যের আলোটা পাই দিব, ডে লাইটটা পাই দিব বা সানলাইট পাই দিব, যদি আনলাইট থাকে গাছ ওঠার পরে তো গাছ দেখি প্লান্ট হয়ে যায়। তো এইভাবে আপনার লাইট পাই করতে পারবা, আপনারা যে কোনো শেলফও স্টিক করতে পারবা, ডাবল সাইডের সিলেটিভ দিয়ে বা স্ক্রু দিয়েও টাইট করতে পারবো এই দোকানে। আমি স্ক্রু আর লাগাইছি না, কারণ আমি এইভাবে একটা দো করছি, দোকান লাইট গাছ উঠলেও লাইট ফাই দিব। তো আপনারা যদি কোনো ক্লিয়ার কভার এইভাবে থাকে তো আপনারা ওরা লাইট কিনলে ছোটো বড়ো সাইজে পাওয়া যায়, আমি দুইটা লইছি, আপনারা সাইডটা ফার্স্টটা ছয়টাও পাইতে পারেন খোঁজ করলে অনলাইন, তো পাইবা। তো এইভাবে লাইট জ্বালাইয়া রাখি দিবা ফোর ম্যাক্সিমাম 8 to 18 আওয়ার্স বা 12 আওয়ার্স পর্যন্ত জ্বালাই দিয়ে রাখতে পারা ডিপেন্ড করে। তো বুঝতে পারছো, আর এরপরে কিছু লাইটের হিটও পাইব কেন। তো একটা দেখতে পারছেন আমি হিটেড প্রপাগেটারও আমি বড় লাইটের সিস্টেম করছি দেখতে পারলাম, ভেরি ইজি দেখতে পারলাম। এখানে আরও আছে বিভিন্ন জাতের খাদার মনে হয় আছে না কিটা, ব্রাইটনেস কমাইতে পারবা, এই দুটা ব্রাইটনেস কমাইন বাড়াইন যায়। এরপরে টাইমার আছে অন্য ওই দোকান রেড দেখতে পারা, রেড ব্লু গ্রিন দেখতে পারা, এগুলো টাইমার আর কি আপনারা সিলেক্ট করতে পারবা, 4 ঘন্টা না 8 ঘন্টা না 12 ঘন্টা আপনারা দেখাই, এমনও আছে আসলে ইনস্ট্রাকশনও 6 ঘন্টা কিতা, তো বুঝতে পারবা। ইনস্ট্রাকশন আছে বাবা, তো বিবার সব দেখতে পারলাম ইনস্ট্রাকশন এখানে যে বারিক লেখা, তো এখানে দিছে 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা না 18 ঘন্টা দেখা যার, আর
অন্যটা তো ইয়া 4 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা ওলা থাকে ডিপেন্ড করে তো মিনিমাম ম্যাক্সিমাম আসলে 12 থেকে 18 ঘন্টা তারাই তৈব সিডিং চল লাগে সারাল লাগে তো দেখতে পারা আছে না এইভাবে উঠার পরে তার সাথে দিব লাইটিং তো ইনস্ট্রাকশন দেখলে আপনারা কানেক্ট করতে পারবেন যে কোনো মাধ্যমে এটা প্লাগ এই দেখতে পারবেন তো আপনারা দেখতে পারলা এলইডি বা লাইট স্ট্রিপ লাইটও হওয়া যায় তো ইউয়ার্স আমার আজকের সিস্টেমটা আজকের পদ্ধতিটা আজকের যে মেথড আপনারা আছে দেখাইলাম কিলা লাগলো না লাগলো জানাইবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ফাঁসা থাকার নোটিফিকেশন বেল বাজায় রাখবা আর আমি আজকের মতো আপনার কাছে বিদায় নিতাম সেরকম কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবা আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু